নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সরকারি হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে 18 থেকে 40 সকল প্রার্থীরাই, ছেলে হোক কিংবা মেয়ে, সকলেই আবেদন করতে পাবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সরকারি হসপিটালের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেছে, যেখানে প্রতি মাসে বেতন রয়েছে শুরুতেই 18,000 টাকা করে। চলো ডিটেলসে দেখে নিই তুমি কিভাবে আবেদন করবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে। আগে থেকে কোনো প্রকার আবেদনও করতে হবে না, সরাসরি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে, ফর্মটি পূরণ করে তোমাকে নির্দিষ্ট দিনে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ইন্টারভিউর তারিখ 4 অক্টোবর 2024 সকাল 11টার মধ্যে। তো তোমাদের পুজোর আগেই কিন্তু নিয়োগ করা হচ্ছে, ধামাকা অফার বলতে পারো। এখানে রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশেই নিয়োগটি করা হচ্ছে। চলো এক এক করে আমি ডিটেলসে বলে দিচ্ছি। এখানে নোটিশটির মেমো নাম্বার দেখতে পাচ্ছ, নোটিশটি প্রকাশিত হয়েছে 24/9/2024 নোটিশটি প্রকাশিত হয়েছে খুব রিসেন্টলি। এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ডাটা এন্ট্রি অপারেটর। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তার জন্য প্রার্থীদের ফিক্সড, দেখো এখানে স্যালারি রয়েছে 18,000 টাকা করে শুরুতেই প্রতি মাসে। প্রার্থীর বয়স রয়েছে 1 অক্টোবর 2024 অনুযায়ী 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। মনে রাখবে 40 বছর ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে, 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদনটি এখানে করে দিতে পারবে। আর কোয়ালিফিকেশন, দেখো এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে প্রার্থীদের, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এই যে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে সরকারি হসপিটালের তরফ থেকে, এখানে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, 12 পাস করা থাকতে হবে, অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই তুমি আবেদন করতে পাবে। সঙ্গে তোমাকে দেখো সার্টিফিকেট অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন কম্পিউটার থাকতে হবে, যে কোনো একটি থাকলেই হবে। কম্পিউটার সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি থাকলেই হবে, তুমি এখানে আবেদন করে দিতে পারবে। তো প্রার্থীদের ইন্টারভিউতে যাওয়ার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে নিয়ে যেতে হবে। তোমাদের কিন্তু আগে থেকে কোনো প্রকার আবেদনও করতে হবে না, কোনো প্রকার টাকা পয়সাও লাগবে না। এখানে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ বলা হয়েছে 4 অক্টোবর 2024 ফ্রাইডেতে সকাল 11টার দিকে তোমার ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। যদি তোমার নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে এই ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট দিনে পৌঁছে যাবে। দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিইও ডাটা এন্ট্রি অপারেটর। তো প্রথমে ব্লক লেটারে নামটি লিখবে, সুন্দর করে পূরণ করবে, এখানে একটি রিসেন্ট তোলা ফটো লাগিয়ে দিবে, যেটা তুমি কখনো স্টেপল করবে না, কিন্তু আঠা দিয়ে লাগাতে হবে ফটোটি, স্টেপলার দিয়ে পিন করে দেবে না ফটো। তারপর দেখো ব্লক লেটারে নাম লিখে ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম, অ্যাড্রেস, তোমার পিন নাম্বার সব সুন্দর করে গ্রামের নাম, ঠিকানা, পিন নাম্বার সহ দেবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবে, ম্যান্ডেটরি বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবে, কেন কি যেহেতু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, তোমার এই ফর্মটি জমা নেবে আর পরবর্তীতে তোমার ইন্টারভিউর পর কন্ট্যাক্ট করেও নিয়োগটি হতে। ইমেল আইডি দেবে, আধার নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, এজ দেবে। দেখো এখানে বয়সের হিসাবটি করতে হবে 1/10/2024 অনুযায়ী, তোমার কত বছর, কত মাস, কত দিন হলো। তারপর তুমি ন্যাশনালিটি, মেল না ফিমেল সব কিছু সুন্দর করে পূরণ করে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ কী কী পরীক্ষা পাস করেছো। যেহেতু উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগটি করা হচ্ছে, তবুও 4টি ঘর দেওয়া রয়েছে, তোমাকে এখানে সুন্দর করে ভরে দিতে হবে। কোন বোর্ড থেকে পাস করেছো, কোন ইয়ারে, টোটাল মার্ক, মার্ক অবটেইন পার্সেন্টেজ, ডিভিশন দিয়ে দেবে। তারপর আদার কোয়ালিফিকেশন, দেখো এখানে যেহেতু ডাটেন অপারেটর পদে কম্পিউটার সার্টিফিকেট, কম্পিউটারের ডিপ্লোমা থেকে থাকলে তার ডিটেলস এখানে ভরে দেবে। এখানে এক্সপিরিয়েন্স, ইফ অ্যানি, যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে কারো দিতে পারো এখানে। তারপর নিচে দেখো তুমি গভর্নমেন্ট সংস্থা কিংবা প্রাইভেট সংস্থা, যে কোনো সংস্থা যদি কাজ করে থাকো সেই এক্সপিরিয়েন্স বিষয়ে তুমি এখানে দিতে পারো। তারপর
নিচে সুন্দর করে ব্লক লেটারে সিগনেচার করতে বলা হয়েছে, আর ডেট প্লেস দিয়ে যেদিন জমা করবে সেদিনের ডেট দিয়ে তোমাকে সুন্দর করে নিয়ে যেতে হবে ফর্মটির সাথে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচ করে একটি খামের ভিতর পরে সুন্দর করে তুমি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। তোমার এই নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে, তুমি চলে যাবে আর পূজোর আগেই তোমার চাকরিটিও হয়ে যেতে পারে। দেখো বলা হয়েছে প্রার্থীদের সেলফ অ্যাটেস্ট যে সমস্ত ফটোকপিগুলো দিতে হবে মানে জেরক্স কপিগুলো দিতে হবে সবগুলোতে কিন্তু তোমার নাম লিখে দেবে। দেখো পাসপোর্ট সাইজের ফটো লাগাবে ফর্মে, তারপর তুমি ভোট কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের প্রমাণপত্র হিসেবে এগুলোর মধ্যে একটি দিতে পারো। তারপর সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রগুলো, যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, সব কিছু সুন্দর করে অ্যাটাচ করে কিন্তু দেবে। তো তোমাকে যে ঠিকানায় যে তারিখে পৌঁছতে হবে, দেখো ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ বলা হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের, বলা হয়েছে ইন্টারভিউতে পৌঁছানোর জন্য 4 অক্টোবর 2024 ফ্রাইডে সকাল 11টার দিকে। এখানে বলা নেই তোমাকে শুধু সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, তোমরা সকল ডিস্ট্রিক্টের বাসিন্দারা আবেদন করতে পাবে। এখানে কোথায় নিয়োগটি করা হচ্ছে আমি বলে দিচ্ছি, ভ্যানু ফর রিপোর্টিং অ্যাট দ্য ইন্টারভিউ বলা হয়েছে যে জায়গায় তোমাকে পৌঁছতে হবে তা হলো কনফারেন্স হল, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমানে এই নিয়োগটি করা হচ্ছে। তো যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের আগে থেকে আবেদন করতে হবে না। নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজে নিয়োগ করা হচ্ছে। যার মেল আইডি দেওয়া রয়েছে এখানে, যদি তোমাদের কিছু জানার থাকে মেল করেও জেনে নিতে পারো। দেখো নোটিশটির মেমো নাম্বার আর ডেট এখানে সরাসরি বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রথমে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু আরও বাড়াতে পারে। 18,000 টাকা করে শুরুতে বেতন দেওয়া হচ্ছে। 2 ভ্যাকেন্সি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদে। তোমার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আর যদি সেই সার্টিফিকেট থেকে থাকে কম্পিউটারের, তবে তুমি সমস্ত ডকুমেন্টস নিয়ে ফর্মটি নিয়ে চলে যাবে নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানা বলে দিলাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা সব কিছু বলে দিয়েছে। যদি তোমরা ফর্মটি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরাও ডাউনলোড করে নিতে পারো। তো তোমরা ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে কিন্তু নিয়ে যাবে, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল আজকের একটি দুর্দান্ত আপডেট, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ, কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।